হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমি বাংলাদেশে জন্ম হওয়া এক সন্তান, যে বাংলাদেশের প্রত্যেকটা স্তরে স্তরে রচিত হয়েছে ইতিহাস, স্বাধীনতার পরশ, বঙ্গবন্ধুর চেতনা। আমি সেই বঙ্গবন্ধুকে আমি সবসময় পূজা করি, কারণ তিনি আমাদের পিতা, তিনি জাতির পিতা। আমি স্বাধীনতাকে নমস্কার জানাই, স্বাধীনতাকে স্যালিউট করি। আমি সুভাষচন্দ্র বসের মতো বুকে তিনবার বাড়ি মেরে বলি, আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাঙালি। কিন্তু সেই গর্ব, সেই সব কিছু এক নিমিষে ভেঙে চুর মার হয়ে যায়। কখন জানেন, যখন টিভি নিউজ মিডিয়াতে একটাই খবর প্রকাশিত হয়, দেশের কোথায়, কখন, কোন জায়গায় আমার কোন দেশের, আমারই কোন বোন নির্যাতিত হয়েছে, ধর্ষিত হয়েছে, সমাজের কিছু কুলাঙ্গার কুৎসিত জানোয়ার নিকৃষ্ট কীটের দ্বারা। এই ধর্ষকের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, কোনো দল নেই, এদের একটাই পরিচয়, এরা ধর্ষক। একটা বোন, হ্যাঁ, দেশের প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা নারী আমাদেরই তো মা বোন, আমাদেরই তো দেশের অলঙ্কার, আমাদেরই তো দেশের সব কিছু এরা। তাহলে তাদেরকে নির্যাতন করা, তাদেরকে ধর্ষণ করা, এটা কোন ধরনের মেন্টালিটি হতে পারে? আজ বিবেককে আমরা বারবার প্রশ্ন করলেও এর উত্তর পাই না। এর জন্যই কি স্বাধীনতা এসেছিল? এর জন্যই কি লাখ লাখ প্রাণ শহীদ হয়েছিল? কেন রে ভাই, কেন? আজ একটা মেয়ে যখন সামনে দিয়ে হেঁটে যায়, আমি তার দিকে তাকাই না, আমি তাকাই আশেপাশের কিছু ছেলে পেলের দিকে, যে তারা তার সেই মেয়েটার দিকে কোনো কুরুচিপূর্ণ চোখের দৃষ্টি দিয়ে তাকাচ্ছে কি না, কোনো মন্তব্য করছে কি না। আজ আপনি 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 আপনাদের পাশে বসে যদি কোনো মেয়েকে নিয়ে কোনো খারাপ ভাষায় ইঙ্গিত করে, হোক না সে আপনার প্রিয়জন, হোক না সে আপনার আত্মীয়, হোক না সে আপনার বন্ধু, আপনি প্রোটেস্ট করুন, যাতে সেই কুরুচিপূর্ণ মন্তব্য থেকে যেন নতুন কিছু সৃষ্টি না হয়। স্বাধীনতা অর্জন করে গেছিল, কিন্তু সেই স্বাধীনতাটাকে রক্ষা করতে হবে আমাদেরকে। সরকারকে দোষ দিয়ে লাভ নাই, সরকার কতদিক সামলাবে, কোথায়, কখন, কোন জায়গায় বসে কোন কুলাঙ্গার ধর্ষণ করতেছে, এটা কি সরকার দেখে বেড়াবে? না, আমাদেরকে দেখতে হবে। কারণ একটা মেয়ে যখন ধর্ষণ হয় না, তখন তার সব কিছু শেষ হয়ে যায়। সে তখন আশেপাশে থাকা চিৎকার করে তারই ভাইদের ডাকে, আমাদেরকে ডাকে। আমরা কেন এগিয়ে যাই না? তার চিৎকার কি আমাদের কান পর্যন্ত পৌঁছায় না? একটা ছোট্ট বাচ্চাকেও আজকাল কেউ ছাড়ে না। হায় রে সমাজ, হায় রে। আজকে টিভি নিউজ দেখলাম, একটা গির্জাতে আটকে রেখে একটা মেয়েকে ধর্ষণ করেছে একই গির্জার ফাদার। ফাদার, ফাদার কথাটার মিনিংটাই তো আমাদের কাছে অনেক রেসপেক্ট। সেই ফাদারও হয়ে যায় আজকাল ধর্ষক। আসুন না আমরা সবাই মিলে সমাজটাকে পাল্টাই, সরকারকে সহযোগিতা করি, বঙ্গবন্ধুর দেশটাকে বঙ্গবন্ধুর মতো করে সাজানোর চেষ্টা করি, সকল দুর্নীতি, সকল কুলাঙ্গার, সকল দেশের জানোয়ার কীটগুলাকে। সমাজ থেকে নিরসন করি। আপনিই পারেন, আমিই পারি, আমরা সবাই পারি। সবাই যদি চেষ্টা করি, তাহলে দেশটা সুন্দর হবে। আর কোনো মা বোনকে এইভাবে টেনে হিঁচড়ে
ধর্ষণ করবে না, কোনো কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তার সামনে তার প্রিয়তমা স্ত্রীকে ধর্ষণ করবে না কুলাঙ্গারের জাতগুলো। আচ্ছা, আপনারও তো ঘরে বোন আছে। হ্যাঁ, আপনি যখন একটা মেয়েকে ধর্ষণ করে বাসায় যে খেতে বসেন, ওই খাবারটা কে রান্না করে? আপনারই মা, নইলে আপনারই বোন, নইলে আপনার স্ত্রী? বাইরে বাঙালি, বাইরে একটা অন্য ভাইয়ের বোনকে ধর্ষণ করে নিজের ঘরে এসে নিজের বোনের হাতের রান্না ভাত খাচ্ছেন। ক্ষমা করবেন, আমি কাউকে উদ্দেশ্য করে কথাটা বলি নাই। আজ আমরা বারবার আমাদের নিজেদের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছি। স্বাধীনতাকে রক্ষা করতে হবে আমাদেরকেই, কারণ আমরাই বাংলা মায়ের সন্তান, বাংলাদেশের স্বাধীনতাকামী সন্তান আমরা। এখানেই জন্ম আমাদের, এখানেই মরতে হবে আমাদের। একটা মেয়ে যখন রাস্তায় বেরোয়, সে কিন্তু তাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদেরই, আশেপাশে যারা আমরা থাকি। আসুন না তাকে প্রোটেকশন দেই, তাকেও সুস্থভাবে চলাচল করতে দিই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।